ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তবে সেই ধৈর্যের ফল মিষ্টি হবে কিনা সে কথা আমি দিতে। নেগেটিভ রিভিউ করার কারণে খেপলেন অনন্ত জলিল। বাংলাদেশের সিনেমা ইতিহাসে এই প্রথম 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দিনদার ডে সিনেমাটি। মুভিটির শুরু থেকে এখন পর্যন্ত ছিল আলোচনা ও সমালোচনার তুঙ্গে। বর্তমানে অনন্ত জলিলের দ্বন্দ্ব শুরু হয় সময় টিভি ও অনন্য মামুনের সাথে দিনদার ডে নিয়ে। ডায়লগ ডেলিভারি বিশেষ করে ভুল ভাল ইংরেজিতে এক সময় প্রচন্ড হাস্যকর হয়ে দাঁড়ায় প্রতিটা সিন। বাংলাদেশের সবথেকে বড় নিউজ চ্যানেল সময় টিভির একটি প্রতিবেদনে দেখা যায় যে মুভিটির ইতিবাচক দিকের পরিবর্তে নেতিবাচক দিক নিয়ে এত বেশি কথা বলা হয়েছে যে সিনেমাটির নেগেটিভ দিকগুলোকে খুব বেশি হাইলাইট করা হয়েছে, যা মেনে নিতে পারেননি অনন্ত জলিল। এখানেই বাদে সকল সমস্যা, কারণ সময় টিভির এমন নিউজে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিগ বাজেটের সিনেমা। কেউ নেগেটিভ নিউজ করে মানুষের মন নষ্ট করা দরকার নাই, শোক করতে পারবে। অন্যদিকে দেখা যায় দেশের আরও একটি স্বনামধন্য টিভি চ্যানেল চ্যানেল 24 শুধুমাত্র পজিটিভ রিভিউ দিচ্ছে, যেখানে শুধুমাত্র ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে, নেই কোনো নেগেটিভ রিভিউ। নিয়ে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার উপরে যে সুন্দর একটা ছবি হয়েছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। এমনকি দর্শকদের মতামত নিতে চ্যানেল 24-এর একটি টিম গিয়েছিল মধুমিতা সিনেমা হলে। সেখানে দেখা যায় যে শুধুমাত্র দর্শকের পজিটিভ রিভিউ আসছে, নেই কোনো নেগেটিভ রিভিউ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেশের স্বনামধন্য দুইটি টিভি চ্যানেল একই মুভির দুইটি রিভিউ কেন দিল? তাহলে কি সব কিছু উদ্দেশ্য প্রণোদিত, নাকি কারো হাতের ইশারায় চলতেছে সিনেমা ইন্ডাস্ট্রি? আবার এবিসি ইউটিউব চ্যানেলের একটি টিম মধুমিতা সিনেমা হলে গিয়েছিল মুভিটির রিভিউ নেওয়ার জন্য। সেখানে দেখা যায় একজন ভাইকে খুব আগ্রহ সহকারে মুভিটির রিভিউ দিচ্ছে এবং সেই মুভিটির রিভিউ দেওয়ার জন্য খুব বেশি আগ্রহ সহকারে অপেক্ষা করা হচ্ছে। কিন্তু তার এই কথাবার্তায় আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র ওভার অ্যাকশন। যেমন সিন ছিল তেমন মিউজিক ছিল, তেমন অভিনয় ভাই, 100-100 পুরো। এখন কথা হচ্ছে 100 কোটি টাকা বাজেটে নির্মিত দিনদার ডে সিনেমাটি কেমন আয় করছে তা তো সবাই জানতে চায়। এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সে পরাণ ও দিনদার ডে দুটি মুভি একই সাথে চলতেছে। এখন এই দুটি মুভির মধ্যে কোন মুভিটি এগিয়ে আছে তা জানার জন্য স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মিসবাউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হয়, দুটি মুভির মধ্যে কোন মুভিটি এগিয়ে? এই প্রশ্ন করা হলে তিনি জানান, এটা কি দুটো সিনেমার ক্ষেত্রেই নাকি? হ্যাঁ, দুটোতেই পরাণের আগ্রহটা বেশি একটু মনে হয়। আচ্ছা আচ্ছা। জানান যে দুটি সিনেমা ভালোই চলতেছে, তবে দিনদার ডে এর তুলনায় পরাণ সিনেমাটি এগিয়ে রয়েছে। এবং টিকিট কাউন্টারে অ্যানাউন্স করে জানানো হয় যে পরাণ মুভিটির অলরেডি সমস্ত টিকিট সোল্ড আউট। পরাণ মুভিটির 7টা 20-এর টিকিট সোল্ড আউট। অন্যদিকে মধুমিতা সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর উদ্দিন নৌশাদকে দিনদার ডে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে তুলনামূলক ভালোই চলতেছে দিনদার ডে, তবে রোজার ঈদে শানটি খুব ভালো রেসপন্স করছিল, সেই তুলনায় কিছুটা কম। শেষে বলতে চাই, যে কোনো মুভি নিয়ে আলোচনা এবং সমালোচনা থাকাটাই স্বাভাবিক, আর আলোচনা করাটাই দর্শকের এবং সমালোচকদের কাজ, কারণ এর মাধ্যমে এই ভুলগুলো বাদ দিয়ে ভবিষ্যতে সুন্দর সিনেমা তারা আমাদেরকে উপহার দিতে পারবে। তবে এই কথা সত্য যে দিনদার ডে এত বড় মাপের সিনেমাটিকে আমাদের সবার সাপোর্ট করা উচিত, কারণ হয়তো অনেকের কাছে এই সিনেমাটি ভালো লাগেনি, তবে এত বড় মাপের সিনেমা এর আগে কেউ বানানোর সাহসও দেখায়নি। হয়তো এই দিনদার ডেই হবে বাংলাদেশের বড় মাপের সিনেমা তৈরির প্রথম পথ প্রদর্শক, এবং সিনেমা ইন্ডাস্ট্রি ফিরে পাবে তার হারানো যৌলস। এই তো ছিল দুটি মুভির রেসপন্স এবং ভালো মন্দ দিকগুলো। আপনার কী মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমি জানি না কী দরকার প্রতিটা।